আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আজ আমি আপনাদের সম্মুখে দুইটি বিষয় নিয়ে আলোচনা করবো প্রথমত আমরা কিভাবে পানি পরা নিজেই দিতে পারবো অপরের কাছে যাওয়া লাগবে না পানি পরার নিয়ম কিভাবে সেটি আমি দেখাবো প্র্যাকটিক্যালভাবে দ্বিতীয়ত আমি আপনাদেরকে বলবো যদি কেউ আমাদেরকে কোনো তাবিজ করে থাকে বা জাদুটনা করে থাকে বা কোনো নষ্ট করে থাকে বা মুখ লাগিয়ে থাকে তাহলে সেটার প্রতিক্রিয়া শরীর থেকে কিভাবে দূর করব এ দুইটি বিষয়ে আলোচনা করব। প্রিয় দর্শক প্রথমেই আমি এই বিষয়ে না বললেই নয় সেটা হলো আমরা অনেকেই তাবিজ ঝারফুককে বিশ্বাস করি না আবার অনেকেই এমন বিশ্বাসই করি ইমানকে হারিয়ে ফেলি যারা বিশ্বাস করেন না তারা হয়তো জানেন না যে ঝারফুক নবীজ সাল্লা সাল্লাম নিজেই সমর্থন করে দিয়েছেন আর তাবিজ এটাও শরীরের দৃষ্টিতে কোরআন হাদিস দিয়ে সম্মত হইলে এটা জায়জ আছে আর যারা তাবিজ ঝারফুক জায়েজ জানেন এবং এগুলো করেন তাদের মধ্যে থেকে অধিকাংশ ব্যক্তিরাই এটার উপরেই ন্যস্ত হয়ে যায় কিছু হলেই তাবিজের কাছে চলে যায় ছেলেমেয়ের কোনো কিছু হলে নিজের কোনো সমস্যা হলে পারিবারিক কোনো টেনশন হলে কোনো কিছু হলেই তারা তাবিজের উপর ন্যস্ত হয়ে যায় কিন্তু আল্লাহ আল্লাহতাল্লার উপর ন্যস্ত হয় না প্রিয় দর্শক তাহলে আমরা বুঝতে পারলাম যে তাবিজ জারফুক এটি জায়েজ তবে এই বিশ্বাস রাখতে হবে ব্যবহারের পূর্বে যে কোরআনের আয়াতের ফুদ পানি বা কোরআনের আয়াত লিখিত তাবিজ এটি আমার সাথে থাকলে বা এ পানি আমি খেলে এটির বরকতে আল্লাহ রব্বুল আলমিন আমাকে ক্ষমা করবেন এই দৃঢ় বিশ্বাস যদি মনে রাখতে পারি তাহলে তাবিজ ঝাড়ফুক তার জন্য ব্যবহৃত জায়েজ হবে প্রিয় দর্শক তাহলে চলুন আমরা পানি পরার নিয়মটি দেখতে থাকি প্রথমে আমরা এক গ্লাস পানি নিব তো এখানে গ্লাসে কোনো পানি নেই আমি পানি নিচ্ছি ডান হাতে গ্লাসটি ধরে তারপর একটি বোতল নিব সেই বোতল থেকে পানি দেব এভাবে এক গ্লাস বিসমিল্লা রহমান রাহিম বলে ঢালব এইভাবে এক গ্লাস পানি নেওয়ার পর প্রথমে যে কাজটি করতে হবে সেটি হলো হিমিনা সেই তোয়ান রাজিম পুরা পাঠ করব বিসমিল্লা রহমান রাহিম পুরা পাঠ করব তারপর আলহামদুলিল্লাহ হিরবিল্লা আল আমিন পাঠ করে আমি ওল্লা আমিন শেষ করব। করবো ফাতেহা পুরাপুরি শেষ করব সুরা ফাতেহা শেষ করার পর আমি সূরে এখলাস পাঠ করব কোল হু অল্লাহু আহাদ এভাবে সূরে এখলাস পাঠ করব বিশিল্লা সাথে তারপর সূরে ফালাক পাঠ করব। কোল আড়ুল বিল ফালাক মি খালক ফালাক এই সূড়াটি পাঠ করব তারপর কোল আড়ুল বিরব্বিন নাস এই সুরাটি পাঠ করব অর্থাৎ কোরআন শরীফের সর্বশেষ তিনটি চূড়া সূরে এখলাস সূরে ফালাক সূরে নাস এই তিনটি চূড়া সূরে ফাটের পর বিশমিল্লা সৈত পাঠ করব এই মোট চারটি হলো তারপর যে পারেন আয়াতুল কুরসি আল্লাহ ইহা ইল্লাহ হইয়ুল কয়ুম যে পারেন আয়াতুল কুরসি পড়বেন যে পারেন না না পড়লেও চলবে শুরু যে চারটি সুরা সুরা ফাতেয়া এখলাস ফালাক নাস এই চারটি সুরা আর যদি পারেন তাহলে আল্লাহ দোয়া এই পাঁচটি সিম অর্থাৎ এই পাঁচটি সুরা পাঠ করে তারপর আপনি ফুঁ দিবেন সবগুলো একত্রে পাঠ করে ফুঁ দিতে পারেন বা প্রত্যেকটা নফস করে পাঠ করেও আপনি ফুঁ দিতে পারেন ফুঁ দেওয়ার পরে এই পানিটা আপনি খাবেন একবার পারেন দুইবার পারেন তিনবার পারেন আপনি পানিটা খেয়ে নেবেন যে কোনো রোগের জন্য আপনি খাবেন ইনশাআল্লাহ আল্লাহ রবুল আলমিন আপনাকে ক্ষমা করবে প্রিয় দর্শক এখন আসুন দ্বিতীয় বিষয় যে আমাদেরকে যদি কেউ তাবিজ জাদু বা কোনো কিছু করে থাকে তাহলে সেটার প্রতিক্রিয়া যে আমার আমাদের এই শরীরে পরে থাকে তাহলে সেটা কীভাবে দূর করব। ঠিক একই আপনি এই এইভাবে যেভাবে পানি পরার নিয়মটি বলছি এইভাবেই পানি পরে আপনি পানিটি যদি খেয়ে নেন এবং আপনার শরীরে একটু ছিটিয়ে দেন তাহলে ইনশাআল্লাহ আপনার শুলে যে প্রতিক্রিয়াটা ছিল জাদু টোনার সেটাও দূর হয়ে যাবে প্রিয় দর্শক এখন কথা আসতে পারে যে তাবিজটি থাকবে কথার কথা এটি একটি তাবিজ এই তাবিজটি তো বাড়ির যে কোনো একটি জায়গা আছে আপনার সেই জায়গা থেকে আপনার তল্লাশি করে বের করতে হবে যদি আপনি না পান তাহলে তো কিছু করার নাই যদি আপনি পান বিছানার নিচে বা ঘরের আশেপাশে গাছের কোনায় গাছে লটকানো থাকে অনেক সময় এইরকম যদি আপনি জাদু টোনার তাবিজগুলো বা কোনো বস্তু যদি পান বা যদি কোনো সুতা পান তাহলে সেই বস্তুটা আপনি আনবেন গ্যাশলাইট নিয়ে তারপর আপনি এটাকে এ জ্বালিয়ে দিবেন জ্বালিয়ে দেওয়ার পর এটা কয়লা হয়ে যাবে এটা সাই হয়ে যাবে এটা সাই হওয়ার পর আপনি এটা এক জায়গায় রাখবেন রাখলে এটা আস্তে আস্তে সাই হয়ে যাবে যখন এটা সাই হয়ে যাবে তখন আপনি এটা এটার উপরে ওই পানি পরাটা অর্থাৎ ওই যে সুরা ফালাক সুরা নাস এখলা সুরেফা ফাতে আয়তুল করসি এ যে পানিগুলো সেই পানিগুলো আপনি হাতে নিয়ে তারপর কোষ করে আপনি ছিটিয়ে দিবেন। ছিটিয়ে দিলে তখন ওইটার মধ্যেও যে প্রতিক্রিয়া থাকবে ওই প্রতিক্রিয়া প্রতিক্রিয়াটা চলে যাবে তাহলে আপনার শরীরে ভিতরে থাকলে চলে যাবে এবং ওইটার মধ্যেও আর কোনো থাকবে না আপনি আস্তে আস্তে ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন প্রিয় দর্শক এখন বলতে পারেন যে ও যদি না পাই তাহলে কী করার যদি আপনি সেই তাবিজটি বের করতে না পারেন বাড়ি ঘরে তাহলে তো আপনি নিশ্চিত হলেন না যে আপনাকে কেউ ক্ষতি করেছে তাহলে সেই বিষয়ে অনেক কথা এবং কিভাবে বের করা যায় আপনাকে কেউ তাবিজ করেছে এসে করেছে এবং আপনার পার্শ্ববর্তী আপনার পাশের ঘরের কেউ আপনাকে ক্ষতি করেছে আপনাকে কোনো ক্ষতি করতে যাচ্ছে বা আপনার উপরে কেউ মুখ লাগিয়ে দিয়েছে এই বিষয়গুলো আপনি কিভাবে বুঝবেন এটা বুঝার জন্য ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আমি সেটা খাতা কলমে হিসাব করে আমি দেখিয়ে দিব যে কত হইলে আপনার কি হবে এরকম একটা হিসাব আছে আমি পরবর্তী ভিডিওতে এটা দিয়ে দেবো আপনারা সকলে আমার এই নিয়মিত ভিডিও পাওয়ার জন্য আমার এই আমল টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামতুল্ল